পানেক্স বিট বর্তমান যুগের খুবই জনপ্রিয় একটি অনলাইন জুয়ার নাম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে এই অনলাইন গেম নিয়ে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা শুরুতেই গুগলে গিয়ে ওয়ানএক্স বিট লিখে সার্চ করব এবং ওয়ানএক্স বিটের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটিতে প্রবেশ করব। এখানে একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পরেই চলে এসে গেল আমাদের সেই জনপ্রিয় ওয়ানএক্স বিট গেমের ফিচার। এখানে ভালোভাবে লক্ষ্য করলে আমরা একটি কার্ড দেখতে পাবো যেটি চ্যাম্পিয়ন লীগের পুরস্কার হিসেবে উপস্থাপনা করা হয়েছে। এখানে আরও একটি কার্ড দেখা যাচ্ছে, বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের দামি দামি কার্ড যা আপনাদেরকে লোভনীয় করে তুলবে। তো এখানে আপনারা অনেক গেম পেয়ে যাবেন, যে গেমগুলো খেলে আপনারা টাকা ইনকাম করবে। তো ভিউয়ার্স, আমি একটা সত্য কথা বলি, আমি কিন্তু আপনাদের এই গেমটি খেলতে বলছি না বা খেলা শেখাতে এই গেম ভিডিওটি তৈরি করিনি। আমি এসেছি অন্য একটি গল্প শোনাতে, যা শুনলে আপনার গা শিহরিত হবে, আপনি শীতল হয়ে যাবেন। আর আপনি যদি গেম খেলে থাকেন বা যারা নতুন এই গেমটি খেলতে যাচ্ছেন, আজকের ভিডিওটি শুধু তাদের জন্য। আমি মনে করি আপনারা যদি সম্পূর্ণ এই ভিডিওটা দেখেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার সাথে সাথেই আপনারা কান ধরে কসম কাটবেন এই যে আমি ভুলেও কখনো আর এই অনলাইন জুয়া খেলবো না। তো ভিউয়ার্স, আমরা এখন ইউটিউবে চলে যাব এবং ইউটিউবে গিয়ে ওয়ানএক্স বিট লিখে সার্চ করব। তো এখানে অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে আমরা একটা ভিডিওতে ক্লিক করব। আসসালামু আলাইকুম, যারা ওয়ানএক্স বিট মেল বেট বর্তমানে আমরা যে ভিডিওটি দেখতেছি এটি হচ্ছে বেটিং টিপস ইউটিউব চ্যানেলের একটি ভিডিও। তো তারা এখানে ওয়ানএক্স বিট রিলেটেড ভিডিও তৈরি করে। তো ভিউয়ার্স, আমরা এখানে কিন্তু ভিডিও দেখতে আসিনি, আমরা এসেছি কমেন্ট পড়তে। যে কমেন্টগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন যে এই গেমটি খেললে আপনারা আসলে কি লাভবান হতে পারবেন কি না। এখানে এক ভাই কমেন্ট করেছে, ভাই আমি গত মাসের 30 তারিখ চারবারে মোট 1700 টাকা ডিপোজিট করেছিলাম, কিন্তু টাকা অ্যাড হয়নি। তাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয়নি। পরবর্তী কমেন্টগুলো এখন আমরা দেখব। এখানে এক ভাই লিখেছে, ভাই আমি দেশের বাইরে থাকে, ডিপোজিট করেছিলাম কিন্তু ডিভোর্সের টাকা আসে নাই, এখন কি করা যায়। তারপরে এক ভাই কমেন্ট করেছে, ভাই আমার ডিপোজিটের টাকা আটকে আছে। এরপর আরেকটি ভাই কমেন্ট করেছে, আমরা সেই কমেন্টটি দেখবো, এটি একটি মূল্যবান কমেন্ট। ভাইটি কমেন্ট করেছে, 1500 টাকা ডিপোজিট করলাম, এক মান্থ হয়ে গেল, এখনও আসে নাই। প্রপারলি অনেকগুলো মেইলও করেছি, ওয়ানএক্স বিটের কোনো সিকিউরিটি নাই, কমিউনিটি নাই, যদি মেইলে রিপ্লাই না করে কিছুই করার থাকে না। সো এরকম একটা ইনসিকিউরিটি সাইট ইউজ করা উচিত না। এই ভিডিওতে আরেকটি কমেন্ট পড়বো আমরা, এটি লাস্ট কমেন্ট এই ভিডিওর। তো এখানে এক ভাই লিখেছে, ভাইয়া আমি আপনার একজন ভিউয়ার্স, সমস্যা আছে ওয়ানএক্স বিটের সব ইম্পোর্শন মতে আমি ডিপোজিট করছি, এখন নিয়ে দুইবার করছি, রিজেক্ট মারছে, ইমেলও করছি, কোনো দিন টাকা কি আর ফিরে পাবো না নাকি। ভাইয়া আপনি চাইলেও তো একটু হেল্প করতে পারেন, যেহেতু আপনি অভিজ্ঞতাই আশা করি অ্যান্সারটা দিবেন। এই ভাইটির উদ্দেশ্যে আমি একটি কথা বলবো, ভাই আসলে তুমি আর এই টাকাটা কখনো ফেরত পাবে না। এর চেয়ে ভালো হবে তুমি এই গেম খেলাটি বন্ধ করে দাও, তাহলে তুমি দেখবে তোমার জীবন অনেকটা উন্নত হবে। আর যদি তুমি এই গেমটি রেগুলার খেলার চেষ্টা করো, আসলে কখনোই তুমি টাকা ইনকাম করতে পারবে না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে অনলাইন জুয়ারের বাস্তব জীবনে একটি গল্প শোনাবো, তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রতারিত হয়েও লোকসান পোষানোর আশায় সর্বস্ব হারানো একজন লক্ষ্মীপুরের মোবাইল দোকানী মামুন। আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, ঋণ হয়ে যাওয়ার পরে আমার দোকান বিক্রি করলাম, আমার নিজের একটা পার্সোনাল বাইক ছিল, বাইক বিক্রি করলাম, তারপরও কাবার দিতে পারিনি। তখন আমি ঋণ কাবার না দিতে পারার পরে এটা টাইম কী করলাম, আমি আমার বাড়ির ফ্যামিলির সবার সাথে কথা বলে সবার সহযোগিতা নিয়ে আমি বাড়ির জমিন বিক্রি করলাম, বাড়ি বিক্রি করলাম। বাড়ি বিক্রি করে তখন দেখি যে আমি এখনও কিছু ঋণ আছি, যে ঋণগুলো আমার দিতে হবে। তখন এই ঋণেরগুলোর প্রেশার না নিতে পেরে আমি সর্বশেষ আমার এলাকা থেকে আমি চলে আসি ঢাকার উদ্দেশ্যে।